আমরা চার কেজি পাঁচ কেজি পাতা দেয় এটা তো আমরা হাজির পুরাই না চারা জলি গেছে পানি না এখন আমরা এটাই জিনিসটা নষ্ট হয়ে যেতে আছে আমরা বড় করতে পারতে আসি না বৃষ্টিপাত কম হচ্ছে এবং টেম্পারেচারও অত্যধিক বেশি এই টেম্পারেচারে চায়ের পাতার গ্রোথও কমে যায় ছোট বড় পাহাড়টিলার উঁচু নিচু মাঠ জুড়ে চা বাগান এসব বাগানে স্বাভাবিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় বৃষ্টির পাশাপাশি তাপমাত্রার প্রয়োজন চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অথচ মৌলভীবাজারে গত দেড় মাসের বেশি সময় ধরে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ওঠানামা করছে মাঝে কয়েকদিন বৃষ্টি হলেও তা অপ্রতুল এ কারণে উৎপাদনের ভরা মৌসুমেও নেই কাঙ্ক্ষিত পাতার দেখা বাগান মালিকরা জানান গরম ও অনাবৃষ্টির পাশাপাশি কয়েকদিনের শিলাবৃষ্টির আঘাতে চা গাছের ক্ষতি হয়েছে এছাড়াও দেখা দিয়েছে নানা রোগ পালাই এ কারণে বাগানে মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ পাতা দু একটি ছাড়া বন্ধ বেশিরভাগ চা প্রক্রিয়াজাতকরণ কারখানা অতি গরমের কারণে হেলোপেলটিস মশা এবং রেডস্পাইডের প্রচুর আক্রমণ করতেছে যার কারণে উৎপাদন হচ্ছে না এত টেম্পারেচার তাহার কারণে চা বাগান কিন্তু গ্রোথ কমে গেছে শিলাবৃষ্টিতেও কিন্তু চা গাছ খুবই ক্ষতিগ্রস্ত আমাদের মাসখানে কারো লাগবে পাতা তুলতে না পারায় বিপাকে পড়েছেন শ্রমিকরাও আমরা দশ কেজি পাঁচ কেজি ছয় কেজি করিয়া পাতা দেই আমরা এই রোজিয়ে তো আমরা ফুসে না লাল বেমারি খাইছে পোকা ধরছে এখন আমরা সাফ করলে তো পাটি হইব সংকট সমাধানে সরকারি ভর্তুকির মাধ্যমে সেচ সুবিধার দাবি বাগান মালিকদের আর সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের এই খরাদের মোকাবিলার জন্য আমাদের ইরিগেশন মেশিন ইরিগেশন করা দরকার এর জন্য আমাদের ইরিগেশন আমদানি করতে হবে সরকারটি সাবসিডি দেন আমাদের চা শিল্পকে তাহলে হয়তো আমরা অধিক পরিমাণে ইরিগেশন মেশিন আনতে সমস্যাগুলো থেকে কিভাবে উত্তরণ করা যায় সেই লক্ষ্যে আমরা হচ্ছে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে বসে আমরা কথা বলবো আলোচনা করব আলোচনা করে আমরা আসলে এই সমস্যাগুলো সংকট সমাধানের আমরা চেষ্টা করব চা বোর্ডের তথ্য মতে চলতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দশ কোটি আশি লাখ কেজি সময় সংবাদ মরুভি বাজার